আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রুপ 2 এর গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্কে বলা ছিল একটি পেন্সিলের ওজন 5 গ্রাম, এটির ওজন মিলিগ্রামে কত হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে 1 গ্রাম সমান হচ্ছে 1000 মিলিগ্রাম। তাহলে 5 গ্রামের সমান হবে হচ্ছে 5000 মিলিগ্রাম। 5000 মিলিগ্রাম হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। যেহেতু অপশনে নেই তাহলে উত্তর হবে হচ্ছে কোনোটি নয়। তারপর প্রশ্ন নাম্বার 3। নাম্বার 3 এ বলা আছে বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার। তো এক বাহু যদি এ হয় তাহলে কর্ণ আসবে হচ্ছে √2a, এটা হচ্ছে ফর্মুলা। আর এক বাহু যদি 4 হয় তাহলে কর্ণ আসবে হচ্ছে √2, 4, অর্থাৎ 4√2। এই 4√2 হবে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 7। সাথে বলা আছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে। এই ক্ষেত্রে আমাদের 24, 36 এবং 48 লসাগু বের করতে হবে। তো প্রথমে 2 দিয়ে দিব, 12, এটা আসবে হচ্ছে 18, এটা আসবে হচ্ছে 24। তারপর আবার 2 দিয়ে দিব, আসবে হচ্ছে 6, 9, 12। তারপরে 2 দিয়ে করব, আসবে হচ্ছে 3, 9, 6। তারপরে 3 দিয়ে করতে হবে 1, 3, 2। তাহলে লসাগু আসবে হচ্ছে 2 × 2 × 2 × 3 × 3 × 2 সমান, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 144। এখন বলা হচ্ছে প্রশ্নে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে। তাহলে এখান থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 141। এই 141-এর সাথে 3 যোগ করলে 144 হয়, যেটা হচ্ছে 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হয়। সেক্ষেত্রে 141 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 9। নাম্বার 9 এ বলা আছে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। তো পরপর 3টি সংখ্যার গুণফল 120 হতে হলে 4 × 5 × 6 হতে হয়, এটা করলে আসে হচ্ছে 120। তাদের যোগফল আসবে হচ্ছে 4+5+6 ইকুয়ালস আসবে হচ্ছে 15। তাহলে যোগফল হবে হচ্ছে 15, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 11। নাম্বার 11-তে বলা আছে 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রি করলে ক্ষতির পরিমাণ কত। তো 120 টাকা যদি কিনে আর 100 টাকায় বিক্রি করে ক্ষতি হয় হচ্ছে 20 টাকা, আর ক্ষতির পরিমাণটা বের করা হয় সবসময় ক্রয়মূল্যের উপরে। তাহলে ক্ষতি উপরে থাকবে, ক্রয়মূল্যটা নিচে থাকবে, ইনটু আসবে হচ্ছে 100। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 16³%, অর্থাৎ 16³% ক্ষতি হয়, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 14। নাম্বার 14-তে বলা আছে একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার ও উচ্চতা 0 হলে ক্ষেত্রটি কী হবে। তো দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, প্রস্থ দেওয়া আছে হচ্ছে 1 মিটার। তাহলে এটা 2, এটা 1, তাহলে শুধুমাত্র দৈর্ঘ্য পাওয়া গেল আর প্রস্থ পাওয়া গেল। তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এটা হচ্ছে দ্বিমাত্রিক জিনিস, অর্থাৎ 2-ডাইমেনশনাল বস্তু হবে, সেক্ষেত্রে দ্বিমাত্রিক হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 17। 17-তে বলা আছে কাগজ ও কলমের মূল্য একত্রে 240 টাকা, কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম হলে। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কাগজের মূল্য হচ্ছে কম আর কলমের মূল্য হচ্ছে বেশি। বের করতে বলা হয়েছে কলমের মূল্য, অর্থাৎ বেশি মূল্যটা। তো 240 টাকা দুইটার মূল্য, একটা থেকে আরেকটা 40 টাকা বেশি। 40 টাকা আমি আলাদা করে রাখবো, তাকে হচ্ছে 200 টাকা, 200 টাকা দুজনের মধ্যে সমান ভাগ করে দিব, তাহলে আসবে হচ্ছে 100 টাকা। এখন আমার বের করতে হচ্ছে কলম, কলমের দাম বলা হচ্ছে 40 টাকা বেশি। ওই যে 40 টাকা রেখে দিয়েছিলাম সেই 100+40 ইকুয়ালস আসবে হচ্ছে 140 টাকা। 140 টাকা হবে হচ্ছে কলমের মূল্য, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 18। নাম্বার 18-তে বলা আছে বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফির ব্যবহার শতকরা কত বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে। তো 10% কমে যাওয়া মানে হচ্ছে 100 টাকার 10 টাকা কমে গেল, অর্থাৎ 90 টাকা। তাহলে এখন যেটা হয় সেটা হচ্ছে 90 টাকায় পাওয়া যায় হচ্ছে 100 টাকার কফি। তাহলে এখন 100 টাকায় কত পাওয়া যায় সেটা বের করবো, 100/90 × 100 ইকুয়ালস আসবে হচ্ছে 111/9%। তাহলে 100 থেকে এটা বিয়োগ করব, 111/9% ইকুয়ালস আসবে হচ্ছে 111/9%। 111/9% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 21। নাম্বার 21-এ বলা আছে x ইজ স্মলার দেন 4 হলে নিচের কোন মানটি x এর জন্য সত্য হতে পারে। অপশনে আছে 0, 3, -4।
এখন এই সবগুলোই 4 এর চেয়ে ছোট, সেই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে সবগুলো। তারপর প্রশ্ন নম্বর 22, নম্বর 22 এ বলা আছে একটি রাশি অপর রাশির 64% হলে রাশি দুটির অনুপাত কত। তো একটা রাশি অপর রাশির 64% মানে হচ্ছে প্রথমটা হচ্ছে 64%, দ্বিতীয়টা হচ্ছে 100%। তো এটার অনুপাত করতে হবে, এটার অনুপাত করলে আসবে হচ্ছে 16:25। এই 16:25 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 27, 27 এ বলা আছে একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনটির গতি ঘন্টায় 100 কিলোমিটার হলে 30 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। তো এখানে ট্রেনের দৈর্ঘ্যের কোনো কাজ নাই, বলা হচ্ছে যে গতি ঘন্টায় 100 কিলোমিটার, অর্থাৎ 60 মিনিটে যাই হচ্ছে 100 কিলোমিটার, তাহলে এখানে 30 মিনিটে যাবে হচ্ছে 50 কিলোমিটার। এই 50 কিলোমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 28, নম্বর 28 বলা আছে 1² + 2² + 3² + ……x² এর মান কত। এটা সূত্র অনুযায়ী মান আসবে হচ্ছে x × x + 1 × 2x + 1/6, এটা হবে হচ্ছে মান, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 31, নম্বর 31 বলা আছে 1 মিলিয়ন = কত বিলিয়ন। তো এই ক্ষেত্রে 1000 মিলিয়ন = হচ্ছে 1 বিলিয়ন। তাহলে আমাদের এখানে 1 মিলিয়ন = আসবে হচ্ছে 1/1000 = আসবে 0.001 বিলিয়ন, অর্থাৎ 0.001 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 37, নম্বর 37 বলা আছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, অর্থাৎ 1, 2, 3 এভাবে করে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তো এটা সূত্র হচ্ছে n × n+1/2, তাহলে এটা আসবে হচ্ছে 20 × 20+1/2 ইকুয়ালস আসবে 10 × 21 ইকুয়ালস আসবে হচ্ছে 210, অর্থাৎ 210 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 49, নম্বর 49 বলা আছে 0.5 + 0.05 + 0.005 × 0.5 × 0.05 × 0.005 = কত। তো আগে এখানকার যে গুণের কাজগুলি আছে এইটুকু পার্ট আগে করতে হবে, তাহলে এটা করলে আসবে হচ্ছে 0.5, এটা করলে আলাদাভাবে করলে 0.55 আসবে, প্লাস আসবে হচ্ছে এখানে 5 × 5 = 25, 5 × 5 = 125, আর 5 × 125 হচ্ছে 625, আর দশমিকের পর এখানে 3 ঘর, 2 ঘর, 5 ঘর, আর 1 ঘর, 6 ঘর, 7, 8, 9 ঘর, তাহলে 3 ঘর, 4, 5, 6, 7, 8, 9 ঘর, তার আগে দশমিক হবে। এখন এটা যোগ করলে 0.55, অর্থাৎ এই দুইটা ঘরে 55 বসে গেল, তারপরে থাকবে হচ্ছে 4টা 0, তারপরে থাকবে হচ্ছে 625, এটি হবে হচ্ছে নির্ণয় মান। তারপর প্রশ্ন নম্বর 50, নম্বর 50 বলা আছে 12টি বই থেকে 5টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তো এখানে বই হচ্ছে 12টা, তার মধ্যে বাছাই করতে হবে হচ্ছে 5টা, যেহেতু 2টা বই অন্তর্ভুক্ত থাকবে এই 2টা বই আমরা 2 সেট থেকে আলাদা করে রাখব, অর্থাৎ 10টা থেকে 3টা কতভাবে বাছাই করা যায়, এটা হচ্ছে কম্বিনেশনের সূত্র 10C3। এটা করার একটা ইজি উপায় হচ্ছে 10 থেকে 3 ঘর পর্যন্ত যাবেন, 10 × 9 × 8, আর 3 থেকে 1 পর্যন্ত যাবেন, 3 × 2 × 1, এটা করলে আসবে হচ্ছে 120, অর্থাৎ 120ভাবে বাছাই করা যাবে, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 62, নম্বর 62তে বলা আছে যদি x + 5y = 24, x = 3y হয় তাহলে y এর মান কত। তো এই মানটা এখানে বসাতে হবে, আসবে হচ্ছে 3y + 5y = 24, তাহলে এখানে আসবে হচ্ছে 8y = 24, বা y = আসবে হচ্ছে 3, এই 3 হবে হচ্ছে y এর মান, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 74, নম্বর 74 বলা আছে 1 নটিক্যাল মাইল = কত কিলোমিটার, 1 নটিক্যাল মাইল = 1.852 কিলোমিটার, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন 66, 66তে বলা আছে যে চতুর্ভুজের কেবল 2টি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে, তাকে বলে হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম দেখতে এমন হয়, এটা আর এটা হচ্ছে সমান্তরাল বাহু, ট্রাপিজিয়াম হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 75, 75 বলা আছে একটি দেশের জিডিপির পরিমাণ 7.5 বিলিয়ন মার্কিন ডলার, ওই দেশের মোট জনসংখ্যা 1.85 মিলিয়ন হলে মাথাপিছু জিডিপির পরিমাণ কত। তো এটা হচ্ছে 7.5 বিলিয়নকে আমরা ভাগ করব হচ্ছে 1.85 মিলিয়ন দিয়ে। তো 1 বিলিয়ন = হচ্ছে 1000 মিলিয়ন, তাহলে 1000 দিয়ে গুণ হবে 85, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 4054.054, তাহলে অ্যাপ্রক্সিমেট হিসাব করলে
4054 এই 4054 মার্কিং ডলার হবে হচ্ছে আর এটাই হবে প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ